আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টেক সলিউশন বিডির পক্ষ থেকে আমি শাওন আবার হাজির হলাম নতুন ভিডিও নিয়ে। তো আমরা সকলেই জানি, আমরা কম বেশি সবাই কুরিয়ারে পণ্য আনা নেওয়া বা বুকিং করে থাকি, কিন্তু আমরা সঠিক নিয়ম না জানার কারণে কীভাবে অনলাইনে বুকিং করব এই বিষয়গুলো জানি না। তো আজকে দেখাবো কীভাবে আপনি সুন্দরবনে কুরিয়ার সার্ভিসে কোনো কিছু বুকিং করলে বা আপনাকে কেউ কিছু কিছু সেন্ড করলে সত্যিকার অর্থে বুকিং হয়েছে কি না বা আপনার পণ্যটি কোথায় আছে কীভাবে খুব সহজে ফ্রিতে জানতে পারবেন, সকল টেকনিক আমি শিখিয়ে দেব। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কোনো বিষয় স্কিপ করবেন না। তো ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট থাকলো, যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দুইটা ওয়েতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পণ্য ট্র্যাক করা যায়। তো আমি দুইটা ওয়ে আপনাদের দেখিয়ে দিব একে একে দাফে। অন্যান্য কুরিয়ার সার্ভিসে কীভাবে ট্র্যাক করবেন, রেডএক্স, পেপারফ্লাই, এজিআর কুরিয়ার বা এসব ইউএসবি কুরিয়ার, এদের পণ্য কীভাবে ট্র্যাক করবেন ওয়ান বাই ওয়ান আমি ভিডিও তৈরি করে আপনাদের দিব। তো চ্যানেলের সাথে থাকবেন। তো প্রথমে গুগলে চলে আসবেন। গুগলে চলে এসে এখানে জাস্ট একটা লিখে সার্চ দিবেন, সুন্দরবন কুরিয়ার ট্র্যাকিং। এই লিঙ্কটা সার্চ দিলে প্রথমে একটা যেই লিঙ্কটা আসবে ওই লিঙ্কে ক্লিক করবেন। তো এই লিঙ্কে ক্লিক করার পর এখানে দুইটা ওয়ে আছে। ধরেন আমি অপশনগুলো দেখাচ্ছি, এই যে দেখছেন এখানে রিসিভার কন্ট্যাক্ট, সেন্ডার কন্ট্যাক্ট এবং রেফারেন্স নাম্বার। রিসিভার কন্ট্যাক্টটা আসলে ধরেন আপনাকে কোনো কেউ পণ্য পাঠাচ্ছে আপনার কাছে, সেক্ষেত্রে আপনি হলেন রিসিভার, আর যে পণ্য পাঠাচ্ছে সে হচ্ছে সেন্ডার। এখন রিসিভার যদি আপনি হন তাহলে আপনি হলেন রিসিভার কন্ট্যাক্ট, এটা অপশন সিলেক্ট করবেন। আর আপনি যদি কাউকে পণ্য সেন্ড করে থাকেন, আপনার পণ্যটি বুকিং হয়েছে কি না, তাহলে এখান থেকে সেন্ডার কন্ট্যাক্টটা সিলেক্ট করে দিবেন। আরেকটা হচ্ছে রেফারেন্স নাম্বার, হচ্ছে কুরিয়ার রিসিটে রেফারেন্স নাম্বার নামে একটা অপশন আছে, ওই রেফারেন্স নাম্বারটা আপনি কুরিয়ার রিসিটের মাধ্যমে দেখতে হবে। কিন্তু রিসিভার কন্ট্যাক্ট, সেন্ডার কন্ট্যাক্টের জন্য কোনো রিসিট লাগবে না, ফোন নাম্বারটি হলে হয়। তো আমি রিসিভার নাম্বারটি নিলাম। এখানে একটি আপনার নাম্বারটি লিখবেন, আপনি যে নাম্বারের মাধ্যমে বুকিং আছে বুকিংটি চেক করবেন। এখানে লাস্ট ওয়ান উইক, লাস্ট ওয়ান মান্থ, লাস্ট এক মাস পর্যন্ত আপনার বুকিংগুলো ট্র্যাক করতে পারবেন। এরপর আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। যদি আপনার নাম্বারের আন্ডারে কোনো বুকিং থাকে তাহলে সার্চ অপশনে ক্লিক করার পর এভাবে বুকিংগুলো চলে আসবে। তো দেখুন আমার বুকিং ছিল, আমার এই নাম্বার আন্ডার তিনটা বুকিং ছিল। তো তিনটা বুকিংয়ের লাস্ট আপডেটগুলো আমি জানাই। যেমন আমি একটা ফ্যান অর্ডার করছিলাম, ফ্যানটি হচ্ছে এটা, যে ফ্যানটি আমার বুকিং ছিল 7 তারিখে। দেখুন এই বুকিংটি হচ্ছে 7 তারিখে বুকিং হয়েছিল। তারপর 7 তারিখ থেকে 8 তারিখে আমার কাছে চলে আসছে এবং 8 তারিখে আমাকে ডেলিভার্ড করা হয়েছে। তাহলে বুঝতে পারতেছেন আপনি আমার পণ্যটি কোথায় আছে আমি কিন্তু তখনই চেক করতে পারছি। যেমন 7 তারিখে বুকিং হয়েছে, এরপর কামারপাড়া গেছে, এরপর কামারপাড়া রিসিভ হয়েছে, এরপর আমার লোকেশনে সেন্ড করা হয়েছে। এই সিস্টেমে আপনি আপনার সকল বিষয়, সকল বুকিংয়ের ইনফরমেশনগুলো চেক করতে পারবেন। আপনার বুকিংয়ের পণ্যটি কোথায় আছে বর্তমানে সেটা আপনি চাইলে এখানে এসে চেক করে দিতে পারবেন। জাস্ট এখানে আসার পর এই যে এরকমভাবে থাকবে, তখন এই প্লাস অপশনটাতে ক্লিক করে দিবেন। প্লাস অপশনে ক্লিক করার পরে বুকিংয়ের সকল ইনফরমেশান এখানে দেওয়া হবে এবং আপনার বুকিংটি কী ছিল সেটা ডেসক্রিপশন এখানে দেখে নিতে পারবেন। তারপরে হচ্ছে বুকিংটি কোথা থেকে করা হয়েছে সেটা দেখতে পারবেন, কয় তারিখে করা হয়েছে সেটাও দেখতে পারবেন এবং আপনার লোকেশন কোথায় সেটাও দেখতে পারবেন ঠিক এই পদ্ধতিতে, এবং কয়টা পণ্য আপনার এখানে সেটাও চাইলে দেখতে পারবেন। ঠিক এই পদ্ধতিতে আপনি কুন্দ্রমান কুরিয়ারের সকল বিষয় দেখতে পারবেন, সকল ইনফরমেশান। যদি আপনি সেন্ডার হন, জাস্ট সেন্ডারে ক্লিক করে সার্চ অপশনে ক্লিক করলে আপনার সেন্ডার আন্ডারে যদি পণ্য থাকে তখন শো করবে। তো দেখুন আমার সেন্ডার আন্ডারও একটা পণ্য ছিল যেটা আমি পাঠিয়েছিলাম, তো সেটা এখানে লেখা আছে। তো ঠিক সেমভাবে আপনি যে কোনো পণ্য ট্র্যাক করতে পারবেন কোন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এই পদ্ধতিতে। আরেকটা পদ্ধতি হচ্ছে সুন্দরবন কুরিয়ার অ্যাপ আছে, অ্যাপের মাধ্যমে আপনি চাইলে করতে পারেন। অ্যাপটি হচ্ছে আমার কাছে সে আছে, এই হচ্ছে সুন্দরবন কুরিয়ার সেই অ্যাপটি। আপনি যদি ওয়েবসাইটের মাধ্যমে আপনার কাছে ঝামেলা মনে হয় তাহলে আপনি অ্যাপসের মাধ্যমে ট্রাই করবেন। আপনার জন্য কোনো লিঙ্কে ঢুকতে হবে না, এখানে আসার পর জাস্ট প্রথম অপশনটাই ক্লিক করবেন। প্রথম অপশানে ক্লিক করবেন, এখানে রিসিভার সেন্ডার তিনটা অপশনই আছে, জাস্ট এখানে নাম্বারটি লিখবেন। নাম্বারটি লিখার পর এখানে সার্চ অপশনে ক্লিক করবে, একই নিয়মে সব আগের মতোই। জাস্ট এখানে এসে লাস্ট ওয়ান মান্থ দেন আর লাস্ট 7 ডেজ দেন, কোনো সমস্যা নেই। সার্চ অপশনে ক্লিক করবেন, সাথে সাথে আপনার বুকিংয়ের সকল ইনফরমেশান আগের মতোই শো করবে কোনোরকম ঝামেলা ছাড়াই।
তো অ্যাপসে মাঝে মাঝে একটু সমস্যা হয়, অনেক সময় সার্ভারের সমস্যার কারণে অ্যাপসে ঢোকা যায় না, কিন্তু আপনি চাইলে খুব সহজে এইভাবে চেক করতে পারবেন। আর অ্যাপসগুলোর ডাউনলোড লিঙ্ক আমি দরকার, আপনারা যদি চান, আপনারা যদি কমেন্ট সেকশনে বলেন তাহলে আমি আপনাদের কমেন্ট সেকশন থেকে পরবর্তীতে লিঙ্ক দিয়ে দিবে অ্যাপসের, অ্যাপসটা তখন সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এই পদ্ধতিতে আপনি চাইলে সুন্দরবন কুরিয়ার যে কোনো পণ্য ট্র্যাক করতে পারবেন সত্যিকার অর্থে। আপনাকে কেউ আর ভুল বুঝিয়ে বলতে মিথ্যা বলতে পারবেন যে আপনি আসলে ট্র্যাক করছে কি না, যে কোনো ইস্যু খুব সহজে নিজেরটা নিজে চেক করতে পারবে। তো আশা করি সবাইকে বুঝাতে পারছি। কমেন্ট সেকশনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। নেক্সট ভিডিওতে রেড এক্স বা অন্যান্য কুরিয়ার পেপার প্লাই বলুন, অন্যান্য কুরিয়ার কীভাবে ট্র্যাকিং করবে সেটা নিয়ে কথা বলবো। তো চলুন, ভালো থাকুন সে পর্যন্ত। অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।